গতকাল রাতে প্রায় 11টা নাগাদ শেক্সপিয়ার থানার বর্কি সদনের সামনে এক কাপড়ের ব্যবসায়ীকে ঘিরে ধরে 5-6 জন দুষ্কৃতীর একটি দল। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলি ব্যবসায়ীর কাঁধে লাগে। সেই ঘটনার খবর এদিন সকালে সালকিয়ায় পরিবারের কাছে পৌঁছায়। খবর পেয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ীর স্ত্রী এবং ভাই। এই প্রসঙ্গে ওই ব্যবসায়ীর প্রতিবেশী সূত্রে জানা গেছে, এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিল ওই ব্যবসায়ী। তবে কী কারণে এই ঘটনা সেই বিষয়ে কিছুই জানতে পারেননি প্রতিবেশীরা। প্রসঙ্গত, গুরুতর আহত ওই ব্যবসায়ী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সালকিয়ার হাওড়ায় স্কুল রোডের বাসিন্দা ওই ব্যবসায়ীর বাড়িতে এদিন সকালে পরিবারের সাথে যোগাযোগ করা হলেও তারা মুখ খুলতে চাননি। দেরিতে খবর পাওয়ায় হাসপাতালে থাকা গুরুতর আহত পরিজনকে দেখতে যাওয়ার তাড়া থাকায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে দু একটি কথা বলেই বেরিয়ে যান আহত ব্যবসায়ীর স্ত্রী। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। ভালো লাগে না, আপনি সেই রিকোয়েস্ট করছি, বাসে আপনি কোথায় করুন, যে আমি দেখতে যাচ্ছি মন্দিরে, আমি গিয়েছিলাম মন্দির, সে এসেছিল, তাও আমাকে ছোট ছেলে বললো যে এইরকম হয়ে গেছে। আমার সকালবেলা হ্যাঁ, কি শুনলেন আপনি? বাস ওই বললো কি যে ভাইয়াকে গুলি লেগে গেছে, ভাইয়া আসছিল মানে রাস্তা মে, কি হয়েছে না হয়েছে পুরো কথা করতে হবে, ভালো করে পাতা করতে হবে। আচ্ছা আচ্ছা, কারা কারা করতে পারে বলে মনে হয় আপনার? আমি এই ঘটনা শুনেছি, কার সঙ্গে ঝামেলা ছিল, কার সঙ্গে ঝামেলা ছিল, ওর মধ্যে কে গুলি চালিয়েছে, একে গুলি লেগে গেছে, গুলি এখানে কান্তার মধ্যে লেগেছে, এক কান্তার মধ্যে গুলি আছে, এখন হসপিটালাইজ আছে। কোনো পারিবারিক বা ব্যবসাগত অশান্তি ছিল না? পারিবারিক তো, এরা খুব ভদ্রলোক আছে, এরা খুব ভদ্রলোক আছে, পারিবারিক মধ্যে কিছু নেই, এরা খুব জেন্টলম্যান ভদ্রলোক আছে। এবারে ভিতরে কী আছে আমরা বলতে পারবো না, এরকম জেনারেল আছে, ফ্যামিলি আছে, পারিবারিক লোক আছে। ব্যবসাগত কোনো সমস্যা ছিল? দেখুন, ব্যবসায় তো দুটো ব্যবসায় আছে বুঝলেন তো, আপনি জানতেন বান্দা কাট থেকে কী কারণে ঘটনা ঘটতে পারে বলে আপনাদের মনে হচ্ছে? কেমন ছিল ছেলে পঙ্গজ? দেখুন, ছেলে তো খুব ভালো ছেলে আছে, দুই ভাই ভালো ছেলে আছে। এই বড়ো ছেলে যা আছে, মেন ব্যবসায়ী আছে ফ্যান্সি মার্কেটে, এদের দোকান আছে, গার্মেন্টের দোকান আছে, গার্মেন্ট দোকান চালায়। আর ছোটো ভাইটা যা আছে প্রমোটিং লাইনে আছে, এর বাবা বড়ো ছেলে যাকে গুলি লেগেছে, এরা ফ্যান্সি মার্কেটে গার্মেন্টে কাজকর্ম দেখে। আর ছোটো ভাইটা যা আছে বাবার সঙ্গে কেই আছে, কাজবা ফাজবাতে অনেক বিল্ডিং। ব্যবসায়গত শত্রুতার জেরে কি এরকম ঘটনা ঘটেছে, কী মনে করছে? এইটা কিছু বলতে পারছি না, কেন কী ব্যাপারটা আছে, গুলি লেগেছে, কেন লেগেছে, ভিতরে কী ব্যাপার আছে। হ্যাঁ, প্রমোটার বিল্ডিং। হ্যাঁ, এখন সন্দেহ কী করে, এখন খবর পেলাম ওদের ফ্যামিলি সব চলে গেছে হসপিটালে দেখতে জন্যে, এখন অপারেশন হচ্ছে, গুলিটা এখানে ঢুকেছে, ঢুকে কালকাটা হসপিটালে ভর্তি আছে, গুলিটা বার করানো হচ্ছে। না না, কাল খাবার নেই মিলা, আমলোক সুভাবে খাবার মিলা, আতঙ্কিত থাকবে না, এটা ভদ্র ছেলে, ভালো ছেলে, কি আমাদের জানার মতো ভালো ছেলে আছে, কোনো রকম ওর বাজে কোনো। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর ওজা।